নমস্কার, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সানলাইটের বড় বোতল তো আমরা কাপড় কাচার জন্য নিয়েই আসি, কিন্তু আমি বাজারে দেখলাম যে সানলাইটের বড় বোতলের পাশাপাশি 5 টাকার একটি লিকুইড শ্যাশও বেরিয়েছে। তাই ভাবলাম যে দুটো আমি একবার কম্পারিজন করে দেখে নিই যে লিকুইডে সস্তা বেশি হচ্ছে নাকি বোতলে সস্তা বেশি হচ্ছে, যাতে এরপরে বাজারে যখনই যাব তখন আমি সঠিক চয়েসটা করে আনতে পারি এবং যাতে সস্তা হয়। তাহলে আমি সানলাইটের লিকুইডের বোতলটা আগে দেখে নিই। এর আগে আমি সানলাইটের লিকুইড বোতল এবং কমফোর্টের বোতল নিয়ে তার সাথে সাথে সার্ফএক্সেলের বোতলে একটা ডিটেল ভিডিও বানিয়েছি। আপনি ভিডিওগুলি প্লে লিস্টে যদি সার্ফ লিকুইড ওয়াশ এ যান, সার্ফ আর লিকুইড ওয়াশ মনে হয় সার্ফ এবং লিকুইড ওয়াশের প্লে লিস্টে যান, তাহলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে আমি ডিটেলসে সব কিছু বর্ণনা করেছি, তাই এই ভিডিওতে আর সেরকম বেশি ডিটেলসে বর্ণনা করবো না, জাস্ট একটি রাফ ডিটেলসে চলে যাব। আর যেটা বলছিলাম, এটা আমার পড়ে 800 ml এবং 800 ml-এর দাম 125 টাকা পড়ছে, 125 টাকা। আর এখানে আমার এটা পড়ছে 5 টাকায় 35 ml, তাহলে 5 টাকায় 35 ml আর এখানে 125 টাকায় 800 ml। তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে 5 টাকায় 125 টাকা হতে গেলে আমাকে 25টা শ্যাশে কিনতে হয়। আমি 25টা শ্যাশে যদি কিনি তাহলে 5×25=125, তাহলে 125 টাকায় আমি পাচ্ছি 35 ml × 25, তাহলে আমার হয় হচ্ছে 35 ml × 25 875 ml। তার মানে আমি 875 ml পাচ্ছি, 75 ml এক্সট্রা পাচ্ছি যদি আমি 5 টাকা এরকম শ্যাশে কিনে আনি, আর 875 ml কম হচ্ছে যদি আমি এরকম একটা কিনে আনি। এবার আমি দেখবো যে দুটোর মধ্যে যে কালার বা টেক্সচারে পার্থক্য হয় কিনা। প্রথমে আমি সানলাইটের লিকুইডটা খুলে নেব এবং আমি লিকুইডটাকে আস্তে করে ঢালবো এর মধ্যে। এই হলো আমাদের লিকুইড যেটা বোতলে থাকে। দেখতেই পাচ্ছেন যে এই লিকুইডটার টেক্সচারটা বেশ ঘন আছে। আমি যদি জুম করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কালারটা এরকম একটা লালচে লালচে কালার হয় একটু এটা। আর গন্ধটাও মোটামুটি ভালোই, বাট সার্ফের যে গন্ধটা বেরোয় না নর্মালি, সেই গন্ধটাই আমি বেশি পাচ্ছি এটা দিয়ে। বেশ স্টিকি অনেকটা। জলে গুলতে হয়, প্রথমে আপনি 1 কাপ নেবেন বালতিতে, আর মেশিনে হলে 2 কাপ নেবেন। তারপরে সেটাকে 15 মিনিট ধরে রেখে দেবেন, 15 মিনিট ধরে রেখে দিয়ে গুলিয়ে 15 মিনিট ধরে রেখে দেবেন। তারপরে মোটামুটি 10টা থেকে 12টা মতো কাপড় আপনি যা সেখানে কাচতে পারবেন। 15 মিনিট যদি না রাখতে চান তাহলে 10 মিনিট তো রাখবেন। আসলে অনেকক্ষণ থাকলে বেশ ভালো সার্ফে ভেজানো হয়। ও, 15 মিনিট যেটা রাখতে বলছি সেটা হচ্ছে জামা কাপড় দিয়ে রাখার কথা। সার্ফে গোলার ইনস্ট্যান্টলি গুলে যায়, সেই হিসাবে কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্টলি গুলে যায়। তারপরে 15 মিনিট মতো রেখে দেবেন, এতে কী হয় পরিষ্কারটা ভালো হয়। এবার আমি কী করবো, একটা কাঁচি নেব, কাঁচি নিয়ে এই পাতাটাকে কাটবো। পাতাটাকে কেটে আমি দেখবো যে এর মধ্যে লিকুইডটা কেমন দেয়। আমার হাতে কাঁচি চলে এসছে, এবার আমি পাতাটাকে কাটবো। এখানে কাঁচির চিহ্ন আছে, আমি এই কাঁচির চিহ্ন দিয়ে, এই যে কাঁচির চিহ্ন আছে এই কাঁচির চিহ্ন বরাবর এটাকে কেটে নিলাম। এবার আমি এটাকে ঢালবো, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পুরো পাতার মধ্যে যেটা থাকে। আমার মনে যতদূর হচ্ছে যে এটা খুব পাতলা হবে, হাতে না দেখলে বোঝা হবে না। আচ্ছা, যথেষ্ট ঢেলে ফেলেছি। একটা যদি পাতা পুরোতে পুরো 1 কাপ মতো থাকে, একটা পুরো পাতাতে 1 কাপ মতো থাকছে, দেখতে পাচ্ছেন আমি একটা পুরো পাতাতে 1 কাপ নিলাম। আচ্ছা, তাহলে এই ভিডিওতে আমরা ক্যালকুলেশন করে বলবো যে এই সার্ফএক্সেল লিকুইডটা আপনার কতদিন যাবে, ঠিক আছে, কতদিন আপনি এই সার্ফএক্সেলটা ইউজ করতে পারেন। কারণ আমরা পেয়ে গেছি যে 1 কাপ = 35 ml, তাহলে আমরা ক্যালকুলেশন পরে করবো, আগে আগে দেখি যে ভিডিওটার কোয়ালিটি কেমন। এ দেখুন, না সেম কোয়ালিটি, গন্ধও সেম, না কোনো চেঞ্জেস নেই। পাতাতেও যেটা পাওয়া যাচ্ছে এবং বোতলে যেটা পাওয়া যাচ্ছে কোনো চেঞ্জেস নেই, পুরো একই পার্থক্য। আর এরপরে একটা ইনফরমেশান আমরা পেয়ে গেছি যে 1 বোতলে 35 ml মতো থাকে, তার মানে 800 ml, তার মানে 20টা 20টা আমি দিতে পারি, 20টাই ধরছি, কারণ 35 × 70 750 ml। এই হার্ডলি 25 দিন মতো চলে যাবে, মানে 1-1 বোতল যদি আপনি ইউজ করেন, বা তাও বোতলে পুরোটা ভরবে না এটুকু, এই এই এত দূর অবধি ভরলে আপনি হার্ডলি 22-23 দিন চালিয়ে দিতে পারবেন এই পুরো একটা সার্ফএক্সেল লিকুইডের একটা বোতলে। ও, এখানে অনেকটা নিচে থাকে, যাই হোক এই এতটা অবধি থাকে বোতলে, পুরোটা ভরে না কখনো। তবু আপনি 22-23 দিন, আমি মার্জিন অফ সেফটি হিসাবে ধরছি 20 দিনই চালিয়ে নিতে পারবেন, 20 দিন আরামসে এটা চলে যাবে।
হ্যাঁ মেশিনে 2 কাপ লাগে, তো মেশিনে সেখানে 10-12 দিন লাগবে, কারণ মেশিনের ক্ষেত্রফলটা তো খুব বড় হয়, এই কারণে মেশিনের লাগেও বেশি, কিন্তু তবুও 10-12 দিন চলে যাবে মেশিনে। আর বাড়িতে যদি বালতিতে কাছাকাছি করেন, রেগুলার যদি 10টা জামাকাপড় হয় তাহলে তো 20 দিন মতো চলেই যাবে। তো ডিটেলস, ও হ্যাঁ একটা জিনিস মিস করে যাচ্ছি কেন জানি না, যে ডিস্ট্রিবিউটার দাম কত পড়ে? এটা ডিস্ট্রিবিউটার দাম এখন পড়বে আপনার 125 টাকা, তো 105-10-5 টাকা মতো পড়বে। আর এটার ডিস্ট্রিবিউটার দাম পড়বে 4 টাকা বা হ্যাঁ 5 টাকা, 4 টাকা পড়েছে আমার এটার ডিস্ট্রিবিউটার দাম। দোকানে গেলে অবশ্যই এটার কোনো ছাড় পাবেন না, দোকানে 5 টাকায় নেবে আপনাকে। এটার একটু ছাড় পেতে পারেন অনলাইনে, অনলাইনেও আমি এটা দেখেছি 105 টাকাই এখন, যখন 100 টাকা দাম ছিল তখন এটা পড়েছিল 95 টাকা, এখন 125 টাকা দাম হয়েছে, এখন হয়তো 110 টাকা অনলাইনে হতে পারে। দোকান এমনি আমাদের কিরানা স্টোরগুলোতে এটা 120 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে একটু দাম তো বেশি হবেই। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, কাজ কেমন করে? খুব ভালো কাজ করে, সার্ফে নর্মাল সার্ফে যে অসুবিধাটা হয় জামাকাপড় খড়খড়ে হয়ে যায়, অনেকক্ষণ রাফ হয়ে যায়, সিল্কের জিনিসগুলো কাচা যায় না, উলেন্স কিছু কাচা যায় না, তো সেই সমস্ত সমস্যাগুলো এতে দেখা যায় না। এখানে নো সোডা ফর্মুলা আছে, মেশিন ওয়াশে ভালো কাজ করে, তো নো সোডা ফর্মুলা থাকার জন্যে জামাকাপড়টাকে যে ব্রাইটনেসটা সেই ব্রাইটনেসটাকে রক্ষা করে। আর এখানে সেফ হ্যান্ডস বলে একটা ফিচার্স আছে, যে হাতের যে ক্ষয় হয়ে যায় নর্মাল শার্পে কাছাকাছি করতে সেটা হবে না, কারণ এখানে লিকুইড সোপ আছে। এবং এখানে সুপিরিয়ার কালার কোড আছে, যাতে আপনার যে জামাকাপড় তার রং ই হবে না। প্র্যাকটিক্যালি তো দেখেছি রং একটু বেরোয়, কারণ যতই দাবি করুক যে আপনার জামাকাপড়ের কালারকে রক্ষা করবে, প্র্যাকটিক্যালি যখন করে দেখলাম যে সেটা সত্যিই রক্ষা করে কি না, একটু কালার তো বেরোচ্ছে, বিশেষত নতুন জামাকাপড়। পুরনো জামাকাপড়ে অত কালার বেরোয় না, বাট নতুন জামাকাপড় হলে কালার তো বেরোচ্ছে। তাই প্র্যাকটিক্যালি দিক থেকে আমি বলবো যে 70% 75% মতো এফেক্টিভ, তার বেশি না। তো এই ছিল আজকের একটি ডিটেল ভিডিও সানলাইটের সম্বন্ধে, লিকুইডের সম্বন্ধে। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনি চেক আউট করতে পারেন। ডিস্ট্রিবিউটার লেভেলের দাম কত হয় সেটা আপনি জানতে পারবেন আমাদের চ্যানেলে একমাত্র, এতে আপনার সুবিধা হবে বাজারে গিয়ে দোকানদারের সাথে নেগোসিয়েট করতে। আর পাশাপাশি আমরা যেহেতু এগুলো বিক্রিও করি, তাই আমরা অনেকগুলো কাস্টমারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো, তাদের অসুবিধা সুবিধা, কতজন ইউজ করে, কী কী প্রবলেম, সব কিছু এই চ্যানেলেই আপনি পেয়ে যেতে পারবেন। এই কারণে আমাদের চ্যানেল অন্যান্য চ্যানেলের রিভিউ থেকে আলাদাই হয়। সোম বুধ শুক্র 3 দিন করে ভিডিও আসে, আবার পরের দিন দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।